নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি পিয়ালি। প্রাথমিকভাবে রাজনৈতিক চক্রান্ত মনে হলেও তবে বেলা বাড়তেই পুলিশি তদন্তে উঠে আসছে অন্যরকম তথ্য। অনুমান করা হচ্ছে যে প্রণয় ঘটিত সম্পর্কের টানা পোড়েনের জেরেই এই নারকীয় হত্যাকাণ্ড। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার তিন। ফের সংবাদের শিরোনামে শীতলকুচি। শুক্রবার কোচবিহারের শীতলকুচির পশ্চিম পাড়ায় নৃশংসভাবে খুন করা হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, তার স্বামী এবং বড় মেয়েকে। দুষ্কৃতি হামলায় গুরুতর জখম হয়েছেন পঞ্চায়েত সদস্যার ছোট মেয়েও। সূত্রের খবর, এদিন ভোরে পঞ্চায়েত সদস্যা নীলিমা বর্মনের বাড়ি থেকে হঠাৎই আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। নীলিমা বর্মনের বাড়িতে ঢুকে তারা দেখতে পান নীলিমা দেবী, তার স্বামী বছর 68 বিমল কুমার বর্মন এবং তাদের বড় মেয়ে বছর 24 রুনা বর্মন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে নীলিমা বর্মন এবং তার স্বামীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বড় মেয়েকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। বর্তমানে নীলিমা দেবীর ছোট মেয়ে ইতি বর্মন ওই হাসপাতালেই চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। ইতিমধ্যেই প্রতিবেশীদের তৎপরতায় ঘটনায় মূল অভিযুক্ত বিভূতিভূষণ রায় সহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতি বর্মনের সঙ্গে বিভূতিভূষণের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশি জেরায় বিভূতিভূষণ সে কথা স্বীকারও করে নিয়েছেন। সম্ভবত প্রেমিকার পরিবার সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রতিবেশী মফিজুল মিয়া, যিনি প্রথমে চিৎকার চেঁচামেচি শুনে পঞ্চায়েত সদস্যার বাড়িতে যান, দুষ্কৃতীরা তাকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের একজনকে ধরেও ফেলেন এবং বাকি দুজন তার তৎপরতাতেই প্রতিবেশীদের হাতে ধরা পড়েছেন। জানালেন, দুষ্কৃতীরা তাঁর ওপরেও হামলা চালিয়েছেন। ঘটনাটা গেল চিকিৎসিকি বাড়িতে, ওদের বাড়িতে চিকিৎসিকি ভোর 4টার দিকে। কেউ তো আর বাইরে হয় না, এই আকাশে শব্দ দিয়ে ভয়তে দিনে কেউ বাইরে হইতেছে না, সকালবেলা আমরাও বাইরে হইতেছি না। এই আধা ঘন্টা পর আবার চিকিৎসিকি, তখন আমি ঘরের দুবার খুলে বাইরে হইলাম। বাইরে দেখি চোট হইতেছে আর একজন দুইজন শুয়ে আছে। পরে কী করলাম, আমি পিছন পাখে দৌড়ি দিয়ে ওরে ঘুষি দিয়ে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমাকেও ছুরি দিয়ে ঢেলছে, পায়ে ঢেলছে, তারপর পায়ে লাগছে, অল্প একটু লাগছে, কাটা গিয়েছে, তারপরে কাঠ দিয়ে আমার হাতে মারছে। হাতে তখন মারলো, তখন আমি অক্ষম, ওরা আর আড়ত করতে পাই দিয়েছি না। পরে পিছন পাখে যেয়ে আমি ঘুষি দিয়ে ওকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর তারপর চিকিৎসিক হয়ে রোগ একদম জড়ো হইল। মানে কজন আসছিল এরা? ওরা হচ্ছে কজন আসছিল ওইটা তো আমি কইতে পাই না। তুমি কজন কজনকে দেখছি? আমি দেখছি দুই তিনজনকে দেখছি। বাকিগুলো পালাই গেছে। মানে তুমি ধরছো কজনকে? ধরছি আমি 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 ধরছি একজন, আর রাস্তার মধ্যে ধরছি আরেকজন। মানে কেন এই ঘটনাটা হলো কিছু জানতে পেরেছো? কি নিয়ে ঘটনা আমি তো ওইটা কইতে পাবো না। ছেলেগুলো পাশের বাড়িতে ভাড়া ছিল না। তোমার তোমার বাড়ি কোথায়? এখানে আমার বাড়ি এখানে, এই পাশাপাশি বাড়ি, পাশাপাশি বাড়ি। আচ্ছা, এর আগে কোনো ঝামেলা শুনতে পেরেছো কি ওদের মধ্যে? না। আর ওই যাকে ধরছো তাকে চেনো? তাকে তো চিনি না। এই বাড়ি থেকে আসতো? এই বাড়িতে কোনদিন আসতো না। খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি প্রণয় ঘটিত সম্পর্কে টানাপোড়েনের জেরেই নাকি এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ। এমন নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। দি রিপোর্ট, কোচবিহার ব্যুরো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।